ছোট পর্দার মিঠাইকে অনেকেই চেনেন। ইতিমধ্যে বড় পর্দাতে অভিনয় করেছে মিঠাই, অর্থাৎ সৌমিত্রিষা কুণ্ডু। একাধিকবার তার নাম জড়িয়েছে অনস্ক্রিন স্বামী উচ্ছেবাবুর সঙ্গে। যদিও বাস্তবে কৌশাম্বী চক্রবর্তীর সঙ্গে বিয়ের পেড়িতে বসতে চলেছেন আদ্রিত রয়। এর মাঝেই ফের একবার নতুন করে জল্পনা শুরু হয়েছে সৌমিত্রিষাকে নিয়ে। তার কারণ অভিনেত্রীর ইনস্টা পোস্ট। বেশ কয়েকদিন ধরে ইঙ্গিতবাহী পোস্ট করছেন অভিনেত্রী। শোনা যাচ্ছে প্রেমে পড়েছেন সৌমিত্রিষা, যদিও এ নিয়ে মুখ খোলেননি তিনি। বাঙালির কাছে ফেলুদা মানেই এক আবেগের জায়গা। তবে জানেন কি, সত্যজিৎ রায়ের ফেলুদা হিসেবে প্রথম পছন্দ ছিল অমিতাভকে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ফেলুদা তৈরির সময় প্রথম অফারটি অমিতাভকেই দিয়েছিলেন সত্যজিৎ রায়। তবে সময়ের অভাবে সে সময় অমিতাভ কাজটি করে উঠতে পারেননি, যার জেরে রায়বাবুরের স্বপ্ন অধরাই থেকে গিয়েছিল। অসুস্থ হয়ে পড়লেন বর্ষিয়ান অভিনেত্রী চিত্রা সেন। জানা যাচ্ছে বৃহস্পতিবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিবার সূত্রে খবর, অভিনেত্রীর শরীরে সোডিয়াম পটাশিয়ামের ভারসাম্যে সমস্যা দেখা গিয়েছে। তবে আশঙ্কার কিছু নেই, তীব্র গরমের জেরেই সমস্যা দেখা গিয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। বৃহস্পতিবারই প্রকাশিত হয়েছে এবছরের মাধ্যমিকের ফলাফল, আর তাতেই নস্টালজিক হয়ে পড়লেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। দমদমের একটি কনভেন্ট স্কুলে পড়তেন তিনি। এদিন স্মৃতিচারণ করতে গিয়ে শ্রীলেখা বলেন, আইসিএসইতে 83 নম্বর পেয়েছিলাম, এরপরই ভর্তি হয়েছিলাম সায়েন্স নিয়ে। রামপ্রসাদ ধারাবাহিকে স্ত্রী সর্বাণীর চরিত্রে অভিনয় করে দর্শকদের মন কাড়েন ছোট্ট সুস্মিলি। মাত্র 16 বছর বয়সেই বাংলার ঘরে ঘরে পরিচিত মুখ হয়ে উঠেছে সুস্মিলি। এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল ছোট পর্দার সর্বাণী। দিনে 12 থেকে 14 ঘন্টা শুটিং করার পরও পড়াশোনায় ফাঁকি দেয়নি অভিনেত্রী। গড়ফা আদর্শ বালিকা শিক্ষায়তনের ছাত্রী সুস্মিলি 50% নম্বর পেয়ে মাধ্যমিক পাশ করেছে। জানা যাচ্ছে ভবিষ্যতে আর্টস নিয়ে পড়ার ইচ্ছে তার। ইংরাজিতে স্নাতক ডিগ্রি পেতে চায় সে। ঋত্বিক রোশনের ক্যারিয়ারের অন্যতম সফল ছবি কৃষ। এই ছবির 3টি সিকুয়েল হয়েছে, আর যতবারই কৃষ ফিরে এসেছে ততবারই বক্স অফিসে সাফল্যের মুখ দেখেছে ছবিটি। এবার আসছে কৃষ 4। 2021 সালে ঋত্বিক জানিয়েছিলেন কৃষ 4-এর কথা। শোনা যাচ্ছে ইতিমধ্যে ছবির শুটিং শুরু হয়ে গেছে। সব ঠিক থাকলে 2025 সালে মুক্তি পাবে ছবিটি। দীর্ঘকালীন চোখের সমস্যায় ভুগছেন আপনেতা রাঘব চাড্ডা। রেটিনার ছিদ্রের কারণে অপারেশন করাতে হয়েছে তাকে। আপাতত লন্ডনেই আছেন। জানা যাচ্ছে তার অপারেশন সফল হয়েছে, চিকিৎসকরা অনুমতি দিলেই ভারতে ফিরবেন। তবে এর মাঝে তার স্ত্রী অর্থাৎ পরিণীতি চোপড়াকে নিয়ে গুঞ্জন তৈরি হয়েছে। জানা যাচ্ছে চমকিলা ছবির প্রচারে ব্যস্ত পরিণীতি, যার জেরে সবসময় লন্ডনে স্বামীর পাশে থাকতে পারছেন না তিনি। তবে লন্ডনে যাওয়া আশা করছেন, এমনকি ফোনেও খোঁজ নিচ্ছেন স্বামীর। অভিনেতা রজনীকান্তকে তো সবাই চেনেন, কিন্তু মানুষ রজনীকান্তকে কি চেনেন? কীভাবেই বা সুপারস্টার হলেন তিনি, তা জানতে বরাবরই আগ্রহী দর্শক। তাই রজনীকান্তের বায়োপিক তৈরির সিদ্ধান্ত নেন সাজিদ নাদিয়াওয়ালা। ইতিমধ্যে বায়োপিক তৈরির স্বত্ব কিনে নিয়েছেন তিনি। এই বায়োপিকে রজনীকান্তের বাস কন্ডাক্টর থেকে সুপারস্টার হয়ে ওঠার গল্প তুলে ধরা হবে। বেশ কয়েক বছর আগে মৃত্যু হয় বলিউড অভিনেত্রী শ্রীদেবী। তার 2 কন্যার জন্য বহু বছর আগে চেন্নাইয়ে একটি বাড়ি কিনে রেখেছিলেন তিনি। এবার সেই বাড়িকে হোটেল বানিয়ে ফেললেন শ্রীদেবী কন্যা জাহ্নবী। জানা যাচ্ছে এয়ারবিএনবির সঙ্গে হাত মিলিয়ে গেস্ট হাউস বানাচ্ছেন তিনি। চেন্নাইয়ে ঘুরতে গেলে এই গেস্ট হাউসে থাকতে পারবেন যে কেউ। শুধু তাই নয়, জাহ্নবী নিজে আসবেন অতিথি আপ্যায়নের জন্য। এছাড়াও মেনুতে থাকবে শ্রীদেবীর প্রিয় নানা সাউথ ইন্ডিয়ান খাবার। সূত্রের খবর, 25,000 টাকা খরচ করলে শ্রীদেবীর বাড়িতে থাকার অনুমতি মিলবে।